আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় পাঁচ আগস্ট রাজনৈতিক পথ পরিবর্তনের প্রেক্ষাপটে দর্শক জীবন রক্ষার জন্য তারা কোন কোন জায়গায় আশ্রয় চেয়েছিল আর কোথায় নিয়ে তাদেরকে আশ্রয় দেওয়া হলো দর্শক ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন দেখার পরে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য দর্শক চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি হয় এ সময় প্রাণ আশঙ্কায় কতিপয় রাজনৈতিক ব্যক্তি বিভিন্ন নাগরিক সেনানিবাসে আশ্রয় প্রার্থনা করেন এই প্রেক্ষাপটে বিচার বহির্ভূত কর্মকাণ্ড রোধ জীবন রক্ষা ও আইনের শাসন সমুন্নত রাখার লক্ষ্যে সর্বমোট ছয়শত জনকে বিভিন্ন সেনানিবাসে আশ্রয় দেওয়া হয় সংবাদ তথ্য মতে বিভিন্ন সেনানিবাসে যাদের আশ্রয় দেওয়া হয় তাদের মধ্যে চব্বিশ জন রাজনৈতিক ব্যক্তি পাঁচ জন বিচারক উনিশ জন বেসামরিক প্রশাসনের কর্মকর্তা আটাশ জন পুলিশ কর্মকর্তা চারশত সাতাশি জন পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্য বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা সহ বিবিধ ব্যক্তি বারো জন একান্ন জন পরিবার পরিজন সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় পরিস্থিতির উন্নতি সাপেক্ষে ছয়শত পনেরো জন নিজ উদ্যোগে সেনানিবাস ত্যাগ করেন আশ্রয় দেওয়া ব্যক্তিদের মধ্যে থেকে এখন পর্যন্ত চারজনকে তাদের বিরুদ্ধে আনা অভিযোগ বা মামলার ভিত্তিতে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় আশ্রয়প্রাপ্ত তিনজন তাদের পরিবারের চার সদস্য সহ মোট সাতজন বর্তমানে সেনানিবাসে অবস্থান করছেন এক্ষেত্রে সেনাবাহিনীর পক্ষ থেকে সংশ্লিষ্ট মন্ত্রণালয় মন্ত্রণালয়কে সব তথ্য প্রদান করা হয়েছে সংবাদ বলা হয় উদ্ভূত পরিস্থিতিতে দেশে আইন শৃঙ্খলার উন্নয়নের পাশাপাশি বিচার বহির্ভূত কর্মকাণ্ড রোধ ও আইনের শাসন রাখার নিরপেক্ষ পেশাদার সঙ্গে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী এক্ষেত্রে গুজবে কান না দিয়ে সবাইকে ধৈর্যশীল ও সহযোগী মনোভাব প্রদর্শনের জন্য বিনীতভাবে অনুরোধ করা যাচ্ছে দেশের প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা